আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছে। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই যে আজকে সকালবেলায় বাজার থেকে লাল শাক আনা হয়েছে, তো এখন লাল শাকগুলোকে বেছে নিচ্ছি। আর লাল শাকের এই যে আমি শাকের যে মাথার পাতাটুকু আছে সেটা নিই, আর ডালটাও নিই। ডালটা একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যে ডালটা নরম তো সেই পর্যন্ত ডাল নিই। শক্ত ডালগুলো আসলে নেওয়া হয় না, কারণ ডালটাও খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তো অনেকে আবার ডালটা খেতে চায় না, ডালটা ফেলে দেয়, তবে আমাদের কাছে খুব ভালো লাগে। এই জন্য আমরা এই যে নরম যে ডালের অংশটা থাকে, তো সেই ডালের অংশটাও নিয়ে থাকি। তো যেভাবে করে আমি সবগুলো শাক ছিঁড়ে নিব, তো এখানে 2 আটির মতো শাক আছে। তো শাক ধোয়া হয়ে গেছে ভালো করে, এরপর শাকটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধের জন্য। তো শাকের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ, সামান্য একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম। আর এদিকে যে আজকে রান্না করা হবে রুই মাছ, তো রুই মাছগুলোকে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। আর এই যে এখানে আজকের রুই মাছটা রান্না করা হবে শীতের সবজি ফুলকপি দিয়ে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ফুলকপি খাওয়া এই বছরের। তো ফুলকপিটাকে কেটে নিয়েছি, আর সাথে এখানে সিম আর বরবটিও দেওয়া হবে, তো সেগুলোও কাটা হবে। আর সাথে যেখানে ধনে পাতাও আছে, তো এগুলো পরে কেটে অ্যাড করে দিব। তো এই যে এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, তো এখানে মাছটাকে ভেজে নিয়েছি, রুই মাছটাকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। আর এই যে এদিকে মশলা কষানো হচ্ছে, আর এই যে লাল শাকটাও রান্না করা হয়ে গেছে। তো লাল শাকের রেসিপি অলরেডি আমার পেজে বা চ্যানেলে আছে, এই জন্য আসলে আপলোড করলাম না। তো শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর এই যে এখানে সবজিটাও দিয়ে দেওয়া হয়েছে মশলার সাথে, এবার সবজিটাকে ভালো মতো এই মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব। আর যে আম্মু গ্রামে গিয়েছিল, তো আম্মু গ্রাম থেকে আসার সময় যে একদম ফ্রেশ কলা এনেছে, এটা হচ্ছে আমাদের নানার বাড়ির গাছের কলা বাগানের কলা, আর এই কলাগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি। তো এখানে কিছু কাঁচা কলাও আছে, তো এগুলো রেখে দিলেই পেকে যাবে। আর কলাগুলো এবার বেশি পেকে গেছে, তো আর এছাড়া এখানে যে বেল এনেছে, এটাও আমাদের নানার বাড়ির গাছের বেল, একদম পাকা গাছ পাকা বেল। তো এই বেলগুলোও কিন্তু খেতে খুবই মজা। এছাড়াও লেবু এনেছে, তো লেবুটা আসলে দেখাতে পারলাম না, তো গাছের লেবু, যেহেতু আমাদের লেবু বাগান আছে আমার মামার বাড়িতে, তো লেবু বাগান থেকে লেবু এনেছে অনেক। আর এই যেদিকে আমাদের রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, তো তরকারির কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এইটা। তো আমি এটাকে রেখে দিব, ঝোলটা আরেকটু শুকাবে। আর এই যে আম্মু আসার সময় ডিম এনেছে, এটা হচ্ছে দেশি মুরগির ডিম, যেহেতু আমার আম্মু ফার্মের মুরগি খায় না বা ঢাকা থেকেও কোনো মুরগির ডিম কিনে খায় না, তো আম্মু সবসময় বাড়িতে গেলে এরকম ডিম কিনে আনে। তো ডিমটাকে ভিজিয়ে রাখলাম, কারণ ডিমটা চায়ের মধ্যে দিয়ে এনেছে, তো ডিমের মধ্যে অনেক ময়লা এই জন্য। আর এই যে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো এটা লাল শাক, আর এই যে এখানে হচ্ছে রুই মাছ, সিম, বরবটি, আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করা হয়েছে, আর এই যে এখানে পাতলা ডাল ছিল। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে আমাদের ডাইনিং টেবিলে দেখুন, আমাদের 2 পিচ্ছির খেলনা কিন্তু সব সময়ই থাকে, মানে ডাইনিং টেবিলকেও খেলনা রাখার জায়গা বানিয়ে নিয়েছে। তো যাই হোক, আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে, তো এরপরে যে এখানে ডিমটাও ধুয়ে নিয়েছি একদম ফ্রেশভাবে। এবার ডিমের গায়ের পানিটা ভালো মতো শুকিয়ে গেলে ডিমটাকে ফ্রিজের মধ্যে তুলে রেখে দিব। তো আমরা এই যেভাবে করে কিন্তু ডিমগুলোকে বাজার থেকে আনার পরে রাখি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।